নাজিয়া ইকবাল ইনশা বলেছেন, বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় পুরুষ শিক্ষক মেয়েদের মুখ খোলার জন্য বলে, পাশাপাশি সেখানে ছেলেরাও থাকে, অনেক সময় কান দেখিয়ে হিজাব খুলতে বলে, এতে নারীদের পর্দা লঙ্ঘন হয়। দুনিয়ার পড়াশোনা তো আমাদের জন্য ফরজ নয়, দুনিয়ার পড়াশোনার জন্য আল্লাহর ফরজ বিধান লঙ্ঘনে শরীয়তের হুকুম কি? জাজাকাল্লাহু খায়রান। নাজিয়া, ধন্যবাদ তোমাকে। যে বিষয়টা তোমরা বললে, বিষয়টা এমন নয় যেমনটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি ইদানিং আমাদের দেশীয় সমাজেও বিভিন্ন প্রতিষ্ঠানে কথা শোনা যায় যে মেয়েদেরকে জোর করে হিজাব খুলতে বাধ্য করা হয়। এটা আসলে ইচ্ছাকৃত একটা বিষয়। যারা ইসলামকে পছন্দ করে না, হিজাবকে পছন্দ করে না, বা হিজাবের প্রতি একটা ফোবিয়া তৈরি করতে চায়, ভয় ভীতি তৈরি করতে চায়, বা হিজাব করা মেয়েদেরকে একটু হেয় প্রতিপন্ন করা, অপমান করা, অপ্রস্তুত করা, ডিসঅ্যাপয়েন্টেড করা, এটা যাদের উদ্দেশ্য, তারা এই কাজগুলো করে। যদি উদ্দেশ্যটা এমন হয় যে আসলে কে ভর্তি পরীক্ষা এসেছে, বোর্ড পরীক্ষায় কে অংশগ্রহণ করেছে, তাহলে তো সবার সামনে হিজাব খুলতে বাধ্য করার কথা নয়। প্রত্যেক হিউম্যান বিং তার একটা ডিগনিটি আছে, সম্মান আছে। আল্লাহ তাআলা এই সম্মানটা দিয়েছেন পৃথিবীর সকল মানুষকে, মুসলিম অমুসলিম সবাইকে। সেই সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, কাউকে ছোট্ট করা যাবে না, সে যেই হোক না কেন, না পরীক্ষার হলে, না রাস্তায়, না বাসায়, না অফিস আদালতে, কোথাও না। তাহলে যদি কাউকে পরীক্ষা করার প্রয়োজন হয়, তাহলে মেয়েদেরকে আলাদা রুমে চেক করে ঢোকানো যায়। আর তাছাড়া এখন তো হাতের ছাপ রয়েছে, তাই না? হাতের ছাপ দিয়ে প্রত্যেককে আইডেন্টিফাই করা যায়, তারপরে প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ডও রয়েছে, তাই না? এখন আইডি কার্ডের সাথে তার চেহারা মিলবে কি না, যদি এটা আসলে টেস্ট করার প্রয়োজন হয়, এটা সবসময় প্রয়োজন না, নাও হতে পারে, তাই না? হিজাব করা মেয়েরা সারা পৃথিবীতে এখন ভ্রমণ করছে। হ্যাঁ, এখন এয়ারপোর্টগুলোতে এখন আঙুলের ছাপ দেওয়া হয়, আগে ছিল না। এই ছাপের মাধ্যমে একদমই আইডেন্টিফাইড হয়ে যায়, চেহারা দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে যদি আজকে ভর্তি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আমরা আশঙ্কা করি যে এক মেয়ের পরীক্ষা দিতে অন্য মেয়ে বোরকা পরে এসছে, তাহলে এই পরীক্ষাগুলো করা যেতে পারে। নিদেন পক্ষে হিজাব খুলে তাকে দেখা যেতে পারে, কিন্তু সেটা আরেকটা কক্ষে। পরীক্ষার হলে সবার তো অ্যাক্সেস নেই, তাই না? যিনি ঢুকবেন মেয়েদেরকে মেয়েদের রুমে, ছেলেদেরকে ওপেনলি চেক করে ঢুকাবেন, কোনো অসুবিধা নেই। এয়ারপোর্টে তো তাই আছে, তাই না? আমাদের বাংলাদেশের এয়ারপোর্টেও তাই আছে, মেয়েদেরকে চেক করার জন্য আলাদা রুম আছে। তাহলে কেউ হেয় প্রতিপন্ন হয় না, কাউকে অপমান করা হয় না, এটা একটা সিস্টেম। আর যখন সত্যি মানুষকে চিহ্নিত করার প্রয়োজন হয়, তখন যদি এরকম সিস্টেমটা থাকে, তাহলে আমরা হিজাবি মেয়েদেরকেও বলবো, তোমাদের জন্য আলাদা রুম যদি বরাদ্দ থাকে, তোমরা সেখানে যাও, এখানে হেজিটেট করার কিছু নেই, দেখাও, কোনো অসুবিধা নেই, তুমি যে জেনুইন সেটা দেখাতে তো কোনো আপত্তি নেই। কিন্তু যেটাই প্রশ্নে এসেছে যে সবার সামনে তাকে হেয় প্রতিপন্ন করা, তার কান খোলা, মাথা খোলা, চোখ খোলা অথবা মুখ খোলার জন্য তাকে বাধ্য করা হয়, এটা আসলে মানবাধিকার লঙ্ঘনের সামিল। ইসলাম নারীদের যে সম্মাননা দিয়েছে সেটা লঙ্ঘন করা। অতএব আমি যারা এগুলো করছেন তাদেরকে বলবো, জনাব, জনাবা, আপনারা এগুলো চেক করার জন্য করেন, ইন্টেনশনটাকে ঠিক করেন, কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। সবাই সম্মানিত, সবাই দেশের নাগরিক, সবার যে অধিকার আছে সে অধিকার তাকে দিন। এদেশে কারো কারো মতে নারীরা যদি খুবই বাজে বেশভূষা, অশ্লীল বেশভূষা ধরে চলার অধিকার রাখে, তাহলে হিজাবের অধিকার কেন থাকবে না? হিজাব মুসলিম নারীর ভূষণ, হিজাব মুসলিম নারীর সম্মাননা, হিজাব মুসলিম নারীকে সম্ভ্রান্ত করে তোলে। এবং এই জন্য প্রত্যেক মুসলিম নারী যে হিজাব করে, তার এই এই বিশ্বাস পোষণ করা উচিত, হিজাব দিয়ে তাকে অপমান করা হচ্ছে না, হিজাব দিয়ে তার সম্মান বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি লক্ষ্য করছেন না? পৃথিবীর দামি জিনিসগুলোকে ঢেকে ঢুকেই রাখা হয়। ডায়মন্ডকে কতটা প্রোটেকশনে রাখা হয়, একটা ছোট্ট ডিম্বাকৃতির ডায়মন্ড আপনারা জানেন কোটি কোটি টাকা। যার দাম যত বেশি তাকে ততটা প্রোটেকশনের মধ্যে রাখা হয়। নারীর হিজাব তাকে অবরোধ করার নামান্তর নয়। যে নারীরা হিজাব করে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তারা অনার্ড ফিল করে কি না? নারীর সম্মান তার হিজাবের মধ্যে। যে নারী
হিজাব করে না, অশ্লীলভাবে চলে এবং বহু পুরুষের কাছে যে যায়, সে নারীর কোনো সম্মান থাকে না। সে নিজের সম্মান নিজেই আসলে নষ্ট করে দিয়েছে এবং তার কোনো মর্যাদা নেই। এর প্রমাণ হলো এই ধরনের নারীকে কেউ বিয়ে করতে চায় না। আর যে সমাজ পতিত হয়ে গেছে, যেমন পাশ্চাত্য সমাজ, তাই না, সেখানে নারী পুরুষ অবাধ যৌনাচার আছে, লিভ টুগেদার আছে, এক নারী হাজারো পুরুষের সাথে মেলামেশা করে, এক পুরুষ হাজারো নারীর কাছে যায়, ফলে সেখানে কে কার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলো এটা তাদের কাছে, তাদের গায়রাত চলে গেছে, আত্মমর্যাদা বোধ চলে গেছে, শালীনতা অশালীনতার কোনো বোধ আর তাদের নেই। সম্ভ্রান্ত এই অনুভূতি শুধু মুসলিমদেরই আছে এবং যারা নিজেদের ইজ্জত আবরুকে রক্ষা করে চলে তাদের আছে। অনেক সময় অমুসলিমদের মধ্যেও এই ইজ্জত আবরুর আত্মমর্যাদা বোধটা তাদের মধ্যেও লক্ষ্য করা যায়, যদি তারা ওই অশালীন জীবনে অভ্যস্ত না হয় কিংবা যেখানে সেখানে যে কোনোভাবে মানুষের সাথে মেলামেশা না করে। যাই হোক, আমরা এখানে বলবো যে যেমন ধরেন বেশ কয়েকটা জায়গায় নারী তার মুখ খুলতে পারে, যেমন যদি তাকে সাক্ষ্য দিতে হয় বিচারকের সামনে, যদি তাকে চিকিৎসা নিতে হয়, সেখানে কোনো নারী ডাক্তার নেই, শুধু পুরুষ ডাক্তারই আছে, অথচ চিকিৎসার প্রয়োজন, তাকে মুখ খুলতে হবে, অথবা শরীরের এমন একটা জায়গা খুলতে হবে যেটা সতরের অন্তর্ভুক্ত কিন্তু সেই জায়গায় তার চিকিৎসা অথবা অপারেশন আছে, তাহলে এই জায়গায় তার জন্য শরীরের সে অংশ উন্মুক্ত করা কিংবা চেহারা প্রয়োজনে উন্মুক্ত করা জায়েজ। তারপরে যেমন ধরেন পাসপোর্ট তোলার সময় নারী তার ছবি তুলতে পারবে, কিংবা এয়ারপোর্টে চেকের সময় কিংবা নিরাপত্তাজনিত কারণে চেকের সময়, পরীক্ষার হলে ঢোকার সময় নারীরা তাদের মুখমণ্ডল খুলতে পারবে। আমভাবে মুখমণ্ডল ঢেকে রাখা, এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের মতে মেয়েদের জন্য, মুসলিম মেয়েদের জন্য বিধেয় সঙ্গত বা ওয়াজিব। আর কারো কারো মতে মেয়েদের মুখ খোলা রাখাটা, কোনো ধরনের প্রসাধনী যদি সেখানে ব্যবহার করা না হয় তাহলে স্বাভাবিক অবস্থায় সেটাও জায়েজ। তাহলে এটা একটা ইখতিলাফি মাসালা। ফলে যদি কখনো কোনো নারী তার শুধু মুখ খোলার একটা বিষয় থেকে থাকে এবং কোনো দুরন্ত ব্যক্তির সামনে তিনি পড়ে যান, বা অন্য কোনো দুরন্ত নারী যিনি তার মুখ খুলিয়ে ছেড়েছেন, সেটা যদি বাধ্যতামূলক হয়ে থাকে, তাকে জোর করে করানো হয়, তাহলে এই মুসলিম নারীর কোনো পাপ হবে না। সে তার এই পরীক্ষা বা পড়ালেখার স্বার্থে সে এতটুকু যদি করে, আশা করা যায় সে পাপই হবে না ইনশাআল্লাহ। এখানে আমাদের এই বোন তার ইসলামের পক্ষে বিশাল আবেগ দেখা যাচ্ছে। তিনি বলছেন, দুনিয়ার পড়াশোনা তো ফরজ না, তাহলে আমি কি পড়াশোনা বিসর্জন দেব নাকি এই লঙ্ঘনটাকে মেনে নেব? প্রথম কথা হচ্ছে, আমরা বলছি পুরো আলোচনায় স্পষ্ট, এই লঙ্ঘনটুকুকে স্বেচ্ছা আমরা মেনে নেব না। বাধ্যতামূলক ক্ষেত্রে মেনে নিলে সেটা শরিয়া সেই ব্যক্তিকেই পাপ দিবেন যে ব্যক্তি তাকে বাধ্য করেছে। আর আশা করা যায় যে ইচ্ছার বিরুদ্ধে এই লঙ্ঘনটুকু করেছে সে পাপই হবে না। পড়াশোনাটাকে আমরা জরুরি কাজের মধ্যে গণ্য করি, কারণ আমাদের মেয়েরা যদি পড়াশোনা একদমই না করে তাহলেও কিন্তু তার বিশাল সমস্যা হবে। ঘরে বসে বসে সারাদিন কী করবে? সে মানসিক রোগী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব সব সিকোয়েন্স এবং কনসিকোয়েন্সকে যদি আমরা কনসিডারেশনে আনি, তাহলে বলবো যে না, মেয়েদের অবশ্যই পড়াশোনা করা উচিত। কিন্তু কোনো কোনো মেয়ে যদি মনে করে যে সে এখন আর পড়াশোনা করবে না, সে অধিকারও তার আছে, তাই না? একজন ব্যক্তি, পুরুষ অথবা মহিলা, কেউ যদি মনে করে যে আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করার পরেই আমি কাজে লেগে যাব, এটা তো জায়েজ, শরীয়তে নিষিদ্ধ না, তাই না? অনেক ভোকেশনাল কাজ আছে যেগুলোতে মানুষ সম্পৃক্ত হলে সে অনেক টাকা ইনকাম করতে পারে। পাশ্চাত্যে অনেক সময় দেখা যায় যে উচ্চশিক্ষার প্রতি তারা আগ্রহী না, তারা মনে করে যে হাই স্কুল গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলো, এরপর কাজে লেগে যাবে, টাকা ইনকাম করবে। তো এখন তাহলে এটা যদি আমরা পাশ্চাত্যে দেখি, তাহলে মুসলিম সমাজেও তো পড়ালেখাটা, এটা হচ্ছে জরুরি অংশটা যদি আমরা অর্জিত হয়ে যায়, তাহলে আর পরবর্তী পড়াশোনাটা অপশনাল হয়ে যায়। এখন এক্ষেত্রেও এই বিষয়টা বাজবিচারের দায়িত্ব সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীর, শিক্ষার্থীর এবং তার অভিভাবকের। তারা দেখবেন যে তারা এখন যে পর্যায়ে পড়াশোনা করছেন, এটা কি তাদের আদৌ প্রয়োজন আছে কি না,
শুধু শখ মেটানোর জন্যই কি একটা জাস্ট পড়াশোনা? এবং সেখানে যদি ফ্রিকোয়েন্টলি শরিয়া লঙ্ঘন হতে থাকে, তাহলে আমরা বলবো সেই জায়গা থেকে আমাদের মেয়েরা যেন সরে আসে এবং এমন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে যেখানে শরিয়া লঙ্ঘন নাই। এখন আন্তর্জাতিক অঙ্গনে আমরা অনেক ইউনিভার্সিটি দেখি যেগুলো ওপেন ইউনিভার্সিটির মতো, যেখানে পড়াশোনাটা ইন্টারনেটের মাধ্যমে করা যায়। ফলে এটা একটা চমৎকার বিকল্প যে ফ্রি মিক্সিং কিংবা কো এডুকেশনের যে বিশাল শরিয়া লঙ্ঘন রয়েছে সেটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের মেয়েরা এখন এই ধরনের কলেজ কিংবা ইউনিভার্সিটিগুলোতে, যার মধ্যে অনেক ইসলামিক ইউনিভার্সিটিও আছে, আপনারা জানেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এখন শরিয়া ফ্যাকাল্টিতে ব্যাচেলর কোর্সে, ফোর ইয়ার্স ব্যাচেলর কোর্সে শিক্ষার্থীদেরকে ভর্তি দিচ্ছে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে। এবং মদিনা ইউনিভার্সিটিতে সরাসরি অফ ক্যাম্পাসে, অন ক্যাম্পাসে শুধু ছেলেরাই পড়তে পারে, কিন্তু এখন এই অনলাইনে ছেলে মেয়ে সবাই ভর্তি হতে পারে। আপনারা জানেন যে গত 15ই ডিসেম্বর ছিল শেষ তারিখ এই সেমিস্টারে ভর্তির জন্যে, তো যারা এখন মিস করেছেন তারা নেক্সটও ভর্তি হতে পারেন। তাহলে বিশ্ববিখ্যাত মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে এখন ইচ্ছে করলে ছেলেরাও পড়তে পারে, মেয়েরাও পড়তে পারে শরিয়া ফ্যাকাল্টিতে ইসলামিক থিওলজি সহ অন্য অনেক সাবজেক্টে। সুতরাং আমার কাছে মনে হয় শরিয়া লঙ্ঘন ছাড়াও আমাদের মেয়েরা এখন নানা শিক্ষামূলক কর্মসূচিতে এবং প্রোগ্রামে তারা এনরোল করতে পারে, তারা পিএইচডি পর্যন্ত পড়াশোনা করতে পারে, আশা করি বিশ্বের সকল ইউনিভার্সিটিতে যদি তারা এনরোল করতে পারে।